বিরতির পর ফিরে এলাম ক্যাবের কেরামতি নিয়ে। আমি বিরতিতে যাওয়ার আগে সুমনবাবু বলছিলেন বেশ কিছু পয়েন্ট এসছে এবং প্রণয়দা কিছু বলতে চাইছিলেন। প্রণয় রায় আসছে সুমনবাবু। কালকে যখন পার্লামেন্টে বিতর্ক চলছিল আমি খুব আশা করেছিলাম যে ওখানে সিপিএম কি বলে সেটা শোনার জন্য। তারপরে রাত্রে হঠাৎ মনে পড়লো যে একটা স্যাম্পেল পিসও তো পশ্চিমবঙ্গ থেকে যায়নি পার্লামেন্টে। তার কারণ হচ্ছে একটা সময় আপনি জানেন ভারতবর্ষের পার্লামেন্টে পশ্চিমবঙ্গের প্রায় 36-37টা এমপি থাকত, কিন্তু গত 34 বছর এবং তারপরে এই শরণার্থীদের নিয়ে এই উদ্বাস্তুদের সাথে যে বিশ্বাসঘাতকতা সিপিএম করেছে মরিচঝাপি থেকে শুরু করে, তাতে পশ্চিমবঙ্গের মানুষ আর সিপিএম একটা স্যাম্পেল পিসকেও পার্লামেন্টে পাঠায়নি। তো খুব স্বাভাবিকভাবেই এই ফুয়াদবাবুদেরকে এই স্টুডিওতে এসে বলতে হবে, যাকে মানুষ বিশ্বাস করে না তিনি স্টুডিও কাঁপাচ্ছেন। এখন যেটা কথা হচ্ছে যে আর্টিকেল 14-এর কথা হচ্ছিল, যেখানে সমতার কথা বলা আছে, কিন্তু সমতাটা কাদের সাথে? ভারতীয়দের সাথে। ভারতবর্ষের সংবিধান ভারতীয়দের জন্য। এখানে যাদের জন্য ক্যাপ তৈরি হচ্ছে তারা হচ্ছে অন্য দেশের নাগরিক, এর সাথে সমতা ধর্মের কোনো সম্পর্ক নেই। সেকেন্ড হচ্ছে না, আমাকে বলতে দিন না, নর্থ ইস্টের মানুষও তো ভারতবাসী, তাহলে তাদের সাথে সারা ভারতে তো একই আইন, সেখানে পারছেন না কেন? হ্যাঁ, একই কথা বলতে আসছি। তাহলে যারা আজকে সমতার কথা বলছেন তারা বলুন মুসলিম পার্সোনাল ল কেন চলছে, ইউনিফর্ম সিভিল কোড কেন আজকে অবধি 70 বছর চালু হলো না? আমরা যখন ইউনিফর্ম সিভিল কোড চালু করতে যাচ্ছি কেন তার বিরোধিতা করছেন? সংখ্যালঘুদের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে কেন আলাদা আইন আছেন? তখন আর্টিকেল 14-এর কথা কোথায় মাথায় থাকে আপনাদের? কেন পশ্চিমবঙ্গের প্রতিমা বিসর্জনের জন্য কোর্টে যেতে হবে? এখানে হিন্দুদের ধর্মাচরণের অধিকার কেন থাকবে না? কেন স্কুলে সরস্বতী পূজা করা যাবে না? যারা ইন্ডিয়ার কথা বলছেন, কালকে অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে দেখছিলাম কব ওয়ান ইন্ডিয়ার কথা বলছিলেন, সেই ওয়ান ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গ কেন? এখানে হিন্দুরা তাদের ধর্ম পালন করতে পারবে না, কেন কোর্টে যেতে হবে? সেগমেন্টেড করছেন, উনি আমি একবার আপনাকে শুনিয়ে দিচ্ছি অভিষেক বাবু কালকে কি বলেছেন এক্স্যাক্টলি। আসছি ফুয়াদদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কালকে পরিষ্কার বলছেন যে ক্যাবের মধ্যে টার্গেটই হচ্ছে যেন বাংলা, বারবার করে এই প্রশ্নটা তো আগে উত্তর হবে 47 থেকে 2019। বাংলাতেই তো লক্ষ লক্ষ শরণার্থী আসছে, বাংলাতেই লক্ষ লক্ষ শরণার্থী আসছে। শুনুন, আগে শুনুন, তারপর বলুন। প্রবেশকারী আছে ডেইলি লেবারার কমল ঘোষ, হি ওয়াজ ফ্রম পূর্ব বর্ধমান, হি ওয়াজ নট স্লিপিং অল নাইট, নট ইটিং এনিথিং ইন দ্য ডে। He once went to the local BDO office to get his digitized ration card. He felt unconscious on the floor and lost his life. Who is responsible for his death, sir? I demand an answer from the Honorable Minister. In Dhupguri, 39-year-old driver Shamul Roy committed suicide after he lost his voter ID card. His family members say that was in the state of panic after losing. He lost it. And he was in a state of panic after losing it. Jo sadiyon se aaye hue hai, they speak the same language, they share the same culture, they cherish the same traditions, and no one can tear them apart. Peace, harmony and diversity, these are the core values of our country. The Citizenship Amendment Bill 2019 is anti-Indian, it is anti-Bengali also. No one here needs reminding about the legacy of Bengal, sir. Bengal has reacted and strongly opposed any attempt at the divisive and inhuman politics. হ্যাঁ, তাহলে মানে কোন জায়গাটা অযৌক্তিক আপনার মনে হয়েছে? না না, প্রথম কথা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্টি বেঙ্গলিজ যেটা বলছে, ওই তো বললাম যে পার্লামেন্টে যখন একটা বিল পাস হচ্ছে এবং আর্টিকেল 14-এর কথা বলছেন, তাহলে বলুন না পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনের জন্য কেন কোর্টে যেতে হবে? এটা তো ইন্ডিয়ার একটা পার্ট, কোর্ট আছে, কোর্টে গেছেন, কোর্ট বিরোধিতা মানে এখানে যেহেতু নিষেধাজ্ঞা ছিল বলে কোর্টে যেতে হয়। হ্যাঁ ঠিক আছে, তার কারণ বাঙালিদের তো সংবিধানের কাস্টোডিয়ান সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যারা যারা রয়েছে তো সেখানে গেছেন, তার সাথে না না কাস্টোডি না, আপনি বলছেন যে প্রিন্সিপালি না সুজিত বাবু কেসকে ডাইভার্ট করবেন না। না আমি ডাইভার্ট করছি না, আমার প্রশ্নটা আপনি শুনুন আগে। আপনি বলছেন যে ভারতের মধ্যে পশ্চিম বাংলা রয়েছেন, কিন্তু এত শরণার্থী, এত দেশভাগটা তো ওই যে বাংলার পাঞ্জাব বেসিক্যালি, আমি যে পাঞ্জাবে মিটিগেটেড সমস্যা সবাই জানি আমরা। আমি আপনার প্রসঙ্গে আসব, কিন্তু আমি যে প্রসঙ্গটা বলছিলাম, আপনি যখন বলছেন আর্টিকেল 14 যেখানে ধর্মীয়ভাবে ভেদভাব করা যাবে না, তো সেটা তো পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য,
বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা, দশমীর দিন দুর্গা প্রতিমা বিসর্জন হবে, তো কোন অধিকারে কোন ইন্ডিয়াতে কোন পশ্চিমবঙ্গে এখানকার সরকার সেই দুর্গা প্রতিমা নিষেধাজ্ঞা জারি করে? ঠিক আছে, সেখানে কোন ইন্ডিয়াতে হয়েছিল? সেখানে কোথায় আর্টিকেল? আচ্ছা ঠিক আছে, আমি আসি পর্দা গায়ে চন্দন দা, চন্দন বাবু এখানে ভেরি ইন্টারেস্টিং, প্রণয়দা আবারও কন্ট্রাডিকশন করলেন নিজের স্টেটমেন্টকে। আমরা যখন কনস্টিটিউশনাল প্রভিশন নিয়ে আলোচনা করছি, বিজেপির একটা নির্দিষ্ট ভঙ্গি থাকবে কিন্তু কনস্টিটিউশনের ওপরে না। আমি শুরুই করেছিলাম কনস্টিটিউশন লাঞ্ছিত, আমাদের দেশের সংবিধান লাঞ্ছিত। উনি যে কথাটা বলতে চাইছেন, দেখুন একটা হিন্দুত্ব কোর লাইন বা এক হিন্দুত্ব কার্ড লাইন আছে এবং সেটা কিন্তু ভেরি ইন্ডিকেটিভ। উনি যতবারই কথা বলছেন কোনো একটা নির্দিষ্ট ধর্মভিত্তিক ফেভার, যেটা ফুয়াদ্দা বা আমরা হয়তো কখনোই করব না, আমি জানি না। আলটিমেটলি যে অবস্থার মধ্যে আমরা আছি তাতে প্রতিবাদটা আমাদের ধর্ম এবং এটা আমাদের করতে হবে। পাশাপাশিভাবে এটাও মাথায় রাখতে হবে যে পশ্চিমবাংলা বা পূর্ব ভারত আপনি যদি খুব ভালো করে দেখেন, সব থেকে বেশি টার্গেটেড এরি, আই মিন ইনফিল্ট্রেটার্স বলুন বা রিফিউজি বলুন, বাংলাকে অনেক বেশি ভাগ নিতে হয়েছে। কিন্তু এতদিনের সরকার যেভাবে আমরা এতদিন ধরে চলে এসেছি তাতে কিন্তু তার একটা ইকুয়েশন বা ব্যালেন্স আমরা বজায় রেখেছিলাম। আমরা কিন্তু এর মধ্যে কোনো থ্রেট পারসেপশন রাখিনি, অর্থাৎ এটা নেগোশিয়েবল। আমি বারবার এখানে বলেছি, আপনার চ্যানেলেও বলেছি, যে কখনোই অনুপ্রবেশকারীরা সাংবিধানিক হতে পারে না, তাদের অবশ্যই চিহ্নিত করে বার করুন। কিন্তু এর অর্থ এই নয় অমানবিকভাবে রিফিউজি স্ট্যাটাসকে একটা নির্দিষ্ট ধর্মের মোড়কে মুড়ে ফেলে আর্টিকেল 14কে, যেটা কনস্টিটিউশনের প্রাণ কেন্দ্র ভর কেন্দ্র, তাকে ভায়োলেট করে ধর্মের ভিত্তিতে দেশটাকে কেন ভাগ করছেন? আমি বলছি তো ধর্মের ভিত্তিতে দেশটা যদি ভাগ না হতো তাহলে ধর্মের প্রসঙ্গ আসতো না। এই উত্তরটা আমি আগে আগে দিয়েছি, আগে বলুন কংগ্রেস কেন ধর্মের ভিত্তিতে ভাগ করেছিল? আরএসএস এর ভূমিকাটা কেন ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করেছিলেন? জনসংখ্যার ভূমিকাটা কেন মহাসভা তো দেশভাগ বলুন, দেশভাগ কে মেনে নেয়নি? সাইন করেছিল জওহরলাল নেহরু, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, কংগ্রেস দেশভাগ কে মেনে নিয়েছিল। ডক্টর ফুয়াদ আলী, ডক্টর ফুয়াদ আলী, এবার আসছি, দুটো কথা বলতে চাই। সর্বপ্রথম এই যে দ্বিজাতি তথ্য যেটা, চন্দনবাবু ঠিক আছে, আসছি তো আবার আপনার কাছে। দেখুন রোটেশনটা চলবে, হ্যাঁ, মানে ইতিহাস তো কল্পনার জগতে বাস করে না, ইতিহাসে প্রকৃত তথ্য আছে। এখন এই যে টু নেশন থিওরি, দ্বিজাতি তথ্য, এটা হচ্ছে হিন্দু মহাসভা, আরএসএস এবং মুসলিম লীগ উভয় পক্ষ এটা মেনেছিল। মজার ব্যাপারটা আছে কি, মুসলিম লীগ হচ্ছে 23 মার্চ 1940 সালে তারা হচ্ছে পৃথক রাষ্ট্রের জন্য রেজলিউশন পাস করে, পাকিস্তান রেজলিউশন, ওদের কনফারেন্স যেটা হলো লাহোরে। এবং আমরা কি দেখলাম যে 19 মাসের মাথায় 12ই ডিসেম্বর 1941 সালে যিনি হচ্ছেন সেই পাকিস্তান রেজলিউশন মুসলিম লীগে প্লেস করেছিলেন, একে ফজলুল হকের সরকারে অর্থমন্ত্রী হিসেবে হিন্দু মহাসভার হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি যোগ দিলেন। ফলে এই যে হিন্দু মহাসভার, আরএসএস এবং হচ্ছে মুসলিম লীগ, তারা হচ্ছে দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করার জন্য উভয় পক্ষ মতাদর্শগতভাবে প্রস্তুত ছিল, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তারা কোলাবোরেটও করেছে, মন্ত্রিসভা একসাথে বসে হচ্ছে তারা হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড বহিঃপ্রকাশ ঘটিয়েছে। কিন্তু পার্থক্যটা এখানে, মুসলিম লীগ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, আরএসএস হিন্দু মহাসভা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। তারা বলেছিল ইংরেজ রাজত্ব এখন কিছুদিন আরও চলুক, তারপরে আমরা দেখব, এই মুহূর্তে ইংরেজ রাজত্ব সরিয়ে দিলে আমাদের হচ্ছে সুবিধা হবে না। এটা হচ্ছে আরএসএস এবং হিন্দু মহাসভার তথ্য। কমিউনিস্টদের ভূমিকা কি ছিল স্বাধীনতার সময় সেটা বলুন। আপনি বলেন না, আমি আসছি এই তথ্যের উপরে। হচ্ছে আমরা একটু প্রকৃত জায়গায় চলে আসি যে হিন্দু মহাসভা, আরএসএস হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি মতাদর্শগতভাবে, মুসলিম লীগ করেছিল। এবং তখন মুসলিম লীগ হচ্ছে একটা পরিস্থিতি তৈরি করলো, যেখানে দেশ ইংরেজরা যখন রাজত্ব করছিল তারা বলল আমরা যখন চলে যাচ্ছি আমরা দুভাগ করে চলে যাব, আমরা এক ভারতকে রাখবো না। এই হচ্ছে মুসলিম লীগের বিরোধিতা করতে গিয়ে, না না, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি এই যে আমার আরএসএস এবং হিন্দু মহাসভা স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা পালন করেনি এই তথ্যটা গ্রহণ করেছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। না, গ্রহণ করার প্রশ্ন নেই। আমি আসছি, আমি আসছি, কমিউনিস্টদের ভূমিকা কি ছিল সেটা বলুন। আরে ভালো তো, আপনি ওটা গ্রহণ করেন তাই, তখন তো হিন্দু মহাসভা স্বাধীনতা সংগ্রামে, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কংগ্রেস সমর্থন করেছিল। আরে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, জ্যোতি বসু বলেছিল আগে পাকিস্তান দিতে হবে তবেই ভারত স্বাধীন হবে। এই বললাম কল্পনার জগতে বাস করতে লাভ নেই, কথা বলছেন সেদিন কল্পনার জগতে তো লাভ নেই, মেনে নিয়েছিলেন, এই যে বলে ফেললেন, মুখ দিয়ে ভাবছেন যে বলে ফেললেন, তাহলে তো ইতিহাস তৈরি হয়ে গেল। অমিত শাহ যেমন সংসদে বলে ফেললেন যে হচ্ছে দেশ ভাগ করার জন্য সব রাজনৈতিক দল হচ্ছে সহমত, না
যা দেশ ভাগ করা নিয়ে হচ্ছে একাধিক রাজনৈতিক দল সহমত ছিল না, ইনফ্যাক্ট অধিকাংশ মুসলমানরা সহমত ছিল না। আপনাকে জেনে রাখুন, আপনি জেনে রাখুন, আপনি একটু ইতিহাসটা জেনে রাখুন। আমি কমিউনিস্ট পার্টি আসছি, আমি মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে দুটি মত ছিল সেটা জেনে রাখুন। ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর কনফারেন্স হলো, তার এক মাসের মধ্যে ১৭ এপ্রিল ১৯৪০ সাল দিল্লিতে আজাদ মুসলিম কনফারেন্স হলো, যেটা পরাস্ত করলো আর বলল যে মুসলিমের তত্ত্ব গ্রহণ করবো না। জেনে রাখুন, বিআর আম্বেদকর যখন হচ্ছে ৪৬ সালে নির্বাচনে জয় হয়ে যায় আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, উনি জিতেছিলেন যশোর এবং খুলনা থেকে, যেটা আজকে বাংলাদেশে মুসলমান হিন্দুরা একসাথে মিলে মুসলিম লীগকে পরাস্ত করেছিল যশোর এবং খুলনা কনস্টিটিউয়েন্সিতে। জেনে রাখুন যে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে খুদাই খিদমতগাররা জিতেছিল মুসলিম লীগকে পরাস্ত করে, এটা ইতিহাস জেনে রাখুন। ইতিহাস না জানা থাকলে কল্পনার জগতে বাস করবেন না, এটা জেনে রাখুন। ভারত অবিভক্ত ভারতের অধিকাংশ মুসলমানরা মুসলিম লীগের সঙ্গে যায়নি। এবার আপনি আসুন, আপনি ভারতবর্ষে আসুন, ভারতবর্ষে, আজকের ভারতবর্ষে অধিকাংশ হিন্দু ও মুসলমানরা একসাথে মিলে শিখদের সঙ্গে, ইংরেজরা ছিল তারা একটা চক্রান্ত রচেছিল যে শিখদের জন্য আলাদা খালিস্তান করবে, প্রশ্ন ছিল এই এই চক্রান্ত রচিত হয়েছিল খালিস্তানকে নিয়ে না, তাই জন্য শিখরা বলছে আজকে শিরোমণি আসছি 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 আমি একটু সুমন বাবুর কাছে আসছি, সুমন বাবুর কাছে আসছি, আরএসএস হচ্ছে হাড় বদমাশ। আমি একটু সুমন বাবুর কাছে, এক সেকেন্ড প্লিজ, হ্যাঁ ফোয়াদ্দা, এক সেকেন্ড ফোয়াদ্দা, ডাক্তার বি আর আম্বেদকরের প্রসঙ্গ নিয়ে এলেন। আমি বারবার করে এই 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 ক্যাবের মধ্যে কালকে যে বক্তব্যটার মধ্যে ইতিহাসে সত্যি ৪৭ থেকে ৪৭ ইতিহাস বা ৫০ অবধি আমরা দেখি বিভিন্ন ডাইভার্জেন্ট, বিভিন্ন ধরনের কন্ট্রাডিক্টরি, এবং শেষ দিকে কংগ্রেস নিঃসন্দেহে দেশভাগটা মেনে নিয়েছিলেন, অখণ্ড বাংলার প্রশ্ন এসেছে, হিন্দু হার্টল্যান্ডের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন, ডক্টর বি আর আম্বেদকর জিতলেন, তাকে জেতাবার ক্ষেত্রে যিনি সর্বাধিক অগ্রগণ্য ভূমিকা নিলেন সে মতুয়া সম্প্রদায়ের নেতা বা নেতা যোগেন মণ্ডল, সে যোগেন মণ্ডল কিন্তু পরবর্তী ক্ষেত্রে বি আর আম্বেদকরের সমর্থন পাননি, সেই মানুষগুলোর, সেই মানুষগুলোর প্রশ্ন ৪৭, ৭১, ২০০১ সেই সময় অবধি এসেছে। এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গায় একটা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে, কারণ সেই সময় তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না, একদিকে হচ্ছে বাংলার স্বার্থ এইদিকে একটা রক্ষা করা, এবং হচ্ছে এইরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে তৃণমূলও দাঁড়িয়ে আছে এবং এরকম একটা জায়গায় ডুয়েন্ডলিং সিচুয়েশনস, ফলে আমরা যদি সামগ্রিক রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি সামগ্রিক এই ভূখণ্ডের মানুষের সার্থকতা মানে ভাবি, তাহলে আমরা কোন কী জায়গায় আমরা রয়েছি? সুমন বাবু, না আপনি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করছেন কেন? আমি তো বললাম না যে পশ্চিমবঙ্গে সে সময় তৃণমূল, একটুখানি বলতে চাইছি, সেটা হচ্ছে যে সময়ের ইতিহাস বললেন সে সময় বিজেপি তৈরি হয়নি, এখন এই খুদাই খিদমতগার বা সীমান্ত গান্ধী খান আব্দুল গফর খান এগুলো সম্পর্কে জানতে হবে ইতিহাসটা। সেই মুসলিম লীগ যে মুসলিম লীগের রেফারেন্স দিচ্ছেন একসঙ্গে শাসন করা, সেই মুসলিম লীগ আর বর্তমানের যে মুসলিম লীগ কেরলে রয়েছে সেই মুসলিম লীগ যে আলাদা সেটা তো বুঝতে হবে। আমার কথা হচ্ছে যারা ইতিহাস, আপনি অনেক দূরের ইতিহাস, কাছের ইতিহাসটাই তো জানেন না। দুর্গাপূজার কথা বলছেন, আজকে দুর্গাপুজো কার্নিভাল গত ৩ বছর ধরে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উৎসবে তৈরি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ফলে ফলে যারা যারা বাস্তবিক বাস্তবতা জানেন না তারা ইতিহাস ইতিহাসের কথা বলে লাভ নেই। আমার কথা অন্য, সেটা হচ্ছে আপনি শাসক দলের প্রতিনিধিত্ব করছেন, দুজনেই রাজ্যের একজন কেন্দ্র, আপনি না আমি 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 বলতে এইটুকু এখন একজন আমার কথা হচ্ছে যে যারা ধরুন এই শরণার্থী প্রেম দেখাচ্ছেন না, সেই শরণার্থী প্রেমে একটু আগে উচ্চারিত হয়েছে কথাটা, ১৯৭৯ সালের মরিচঝাঁপির কথা সেটাও যেমন জানেন, বর্তমান যে পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতিতে কাজ করতে হবে। আজকে জানতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ৯৮টা উদ্বাস্তু কলোনি, পরে আরো ১২,০০০ উদ্বাস্তু পরিবারকে নাগরিকদের স্বীকৃতি দেওয়া হয়েছে, ১২,০০০ উদ্বাস্তু কলোনিকে, এবং এই কলোনির যে অধিকার সেই জমির অধিকার পাট্টার অধিকারটা তাদের দেওয়া হয়েছে। ফলে শুধু প্রেম দেখালে হবে না, কাজ করে প্রেম দেখাতে হবে। এই যে একটু আগে একটু ওই বাম এবং কংগ্রেসের মধ্যেকার বোঝাপড়ার কথা বলছি না, আমি বলছি না,
করিমপুরের সিপিএম বলছে যে কংগ্রেসের ভোটটা কি কোনোভাবেই আমাদের ঝুলিতে আসেনি, আর অন্যদিকে মহিত সেনগুপ্ত যিনি উত্তর দিনাজপুরের কংগ্রেসের সভাপতি তিনি বলছেন যে বাম ভোটটা ট্রান্সফার হয়নি। 2016 আর 2019 এই দুটোর মধ্যে যে গ্যাপ এটা মানুষ বুঝতে পারছে। তো আমার কথা হচ্ছে যে আপনি যখন বলতে আসছেন আপনি তো সামগ্রিক পরিপ্রেক্ষিতে বলবেন, যখন সংবিধান বিপদগ্রস্ত, যখন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা বিপদগ্রস্ত, তখন খুব স্বাভাবিকভাবে আপনার সামনে যে শত্রু সেই শত্রুকে চিহ্নিত করতে হবে। আজকে দ্বিজাতি তত্ত্বের কথা বলছেন, দ্বিজাতি তত্ত্বের ইতিহাস আছে তো? আজকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে যে সৈয়দ আহমেদ খান পরবর্তীকালে সেই সময় থেকে ব্রিটিশদের বুনে যাওয়া যে দ্বিজাতি তত্ত্ব, সেই দ্বিজাতি তত্ত্বের অংশীদার ছিলেন দুটো দল, একটা হচ্ছে হিন্দু মহাসভা, যে বীর সাভারকারকে নিয়ে এই মুহূর্তে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলরা বড় কথা বলেন। 1935 তারা তো এই রেজলিউশনটা নিয়েছিলেন, ভারত ভুক্ত ভারত বিভাজনের যে 1925, হ্যাঁ সেই সেই রেজলিউশন তারা সমর্থন করেছিলেন। পরবর্তীকালে মুসলিম লীগের নেতৃত্বে জিন্নারাও তারা এই রেজলিউশন নেন। ফলে এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে কোনো নির্দিষ্ট দলের দিকে চিহ্নিত করে লাভ নেই। আর আপনারা যদি ভেবে থাকেন যে কংগ্রেস ভুল করেছে, মানে ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন করেছে কংগ্রেস, এটা যদি আপনি মানুষের সামনে বলেনও, তাহলে আপনি কি বলছেন? আপনি বলছেন যে দেশ ধর্মের ভিত্তিতে বিভাজন হচ্ছে বলেই সিএবি বিলে মুসলিমদের আলাদা করে রাখা হচ্ছে? এটা তো অদ্ভুত যুক্তি। আপনি আগে ভুল হয়েছে বলে তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে আমাদের সেই জন্য আমরা করছি, সেই জন্য আজকে কংগ্রেস যে পাপ করেছিল তার প্রায়শ্চিত্তটা আমরা করছি। না না, কংগ্রেসের এটা কি প্রায়শ্চিত্ত হচ্ছে? এক সেকেন্ড প্রণয় বাবু, না আমি শুনুন না, এই যে প্রণয় বাবু বললেন এটা কি আরো মানে বিজেপি কি পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে? আমি বলছি আর একটা চিন্তার সঙ্গে আমি সহমত, যে যারা বাংলাদেশ পাকিস্তানের সংখ্যালঘু মানুষের অবস্থা কিরকম সেটা কাশ্মীরে গিয়ে দেখা যাচ্ছে। সারা ভারত জুড়ে যেভাবে দাপট বাড়ছে হিন্দুত্ববাদীদের, এবং যেভাবে গরুর নামে গোরক্ষার নামে যেভাবে হত্যা করা হচ্ছে, যেভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে, আবরা জুল থেকে শুরু করে একাধিক ঘটনা, একজন তরুণীকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হলো, একজনকে কেউ প্রণয় বাবু, প্রণয় বাবু সামনে ভোট নেই, ভোট যেখানে ঝাড়খণ্ডে এখানে ভোট নেই, সুতরাং সব বিষয়কে সবার সাথে এখন সেটা হলো যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, দেখুন এটা আমি বারবার বলছি কিন্তু এটা সংঘাতের জায়গা, সংঘাতটা কোথায়? এরা বারবার কিন্তু ভোটের রাজনীতি করতে গিয়ে গুলিয়ে ফেলছেন যে বাস্তবিক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হতে পারে। এদের একটা টার্গেট যে মহিষ সেনগুপ্ত কি বলেছেন বা করিমপুরে কি বলেছেন, প্রশ্নটা কিন্তু সেখানে নয়। আপনি বুঝুন সুমনদা, আপনি বুঝুন, আমাকে একটু বলতে দিন সুমনদা, আপনি বুঝুন, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। আপনারা আপনাদের মুশকিলটা হচ্ছে এখানে যে রায় আছে, ইলেকশন জেতার পরে মনে করেন যে এই ইলেকশনটাই বোধহয় শেষ। আপনারা শিক্ষা নেননি, আপনারা কিন্তু 18টা সিট হারিয়ে শিক্ষা নেননি। আপনারা বারবার যেটা করতে চাইছেন সেটা হচ্ছে বিভাজনটা শুধু করছেন না, আপনারা বিভাজনটা শুধু করছেন না, বিভাজন করতে সাহায্য করছেন আর একটা দলের। ফুয়াদার সাথে আমি একমত যে আপনাদের দুজনেরই কথাবার্তার যে ধরন ধারণ বা যেভাবে আপনারা পার্টিসিপেট করছেন তাতে কিন্তু ফিডিং ফর ইচ আদার, আমি তো তাই দেখছি আপনাকে। ইনি বলছেন কংগ্রেস পাপ, আমি তো বলছি বারবার দ্বিজাতি তত্ত্ব তো কংগ্রেসের ভূমিকা ছিল না, ছিল আরএসএসের, কংগ্রেসকে মানতে বাধ্য হয়েছে এবং কংগ্রেস তার সুযোগে তার ক্যাপাসিটিতে সেকুলার একটা কনসেপ্ট এনেছে। চন্দন বাবু মানতে বাধ্য হচ্ছেন কম্পালসিভ, আপনি বলছেন সেই সময়কার ডিবেটগুলো যদি আমরা দেখি, চারটে রেজলিউশনস বিভিন্ন সময়, এটা হচ্ছে দেশভাগের রেজলিউশনস প্রথমে কিন্তু ব্রিটিশদের থেকেই প্রথমেই এসেছিলো তা কিন্তু নয়, অনেকগুলো ক্ষেত্রে, এবং বাংলার প্রশ্নে, অখণ্ড বাংলার প্রশ্নে, অনেকগুলো প্রশ্নে মানে কম্পালসিভ ছিল না, এই ব্যাপারটাকে স্কিপ করে চলে যাও, একটা আশু ক্ষমতা দখলের স্বপ্ন ছিল, এটাও কিন্তু যথেষ্ট ডিবেটেবল। এটা আমি বলছি না, বহু স্কলার এই প্রশ্ন কিন্তু তুলেছে, বহু স্কলার আসছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।